নারী এশিয়া কাপের চ্যাম্পিয়ন বাংলাদেশ নিগার সুলতানা জ্যোতির দল এবারের আসরে নেমেছে শিরোপা ধরে রাখার লক্ষ্যেই। সেই মিশনের শুরুটা চ্যাম্পিয়নের মতে করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডকে 9 উইকেটে উড়িয়ে দিয়েছে বাঘিনীরা। টস হেরে ফিল্ডিংয়ে নেমে থাইল্যান্ডকে অল আউট করে দেয় মাত্র 82 রানেই। জবাবে 11.4 ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। রান তাড়া করতে নেমে রীতিমতো ঝড় তোলেন ওপেনার শামিমা সুলতানা, দারুণ সঙ্গ দেন ফারজানা হক। দুজনের পাওয়ার প্লেতে তোলেন বিনা উইকেটে 52 রান, দলীয় 69 রানে ফিরে যান শামিমা। তার আগে খেলেন 33 বলে 49 রানের দারুণ এক ইনিংস, যেখানে ছিল 10টি বাউন্ডারি। এরপর ফারজানার অপরাজিত 26 এবং নিগারার অপরাজিত 10 রানে 88 রানে পৌঁছে যায় বাংলাদেশ। ছক্কা হাঁকিয়ে দলকে জেতান নিগার সুলতানা। রুমানা আহমেদ বাংলাদেশের হয়ে সর্বোচ্চ 3 উইকেট নেন, 2টি করে উইকেট শিকার করেন নাহিদা, সানজিদ এবং সোহেলী।